বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কিবরিয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ইয়াকুব তাজুল মহিলা কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের ব্যবসায় পরিসংখ্যান বিষয়টি নিয়ে আলোচনা করব। ব্যবসায় পরিসংখ্যান বিষয়টির যে অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব, সে অধ্যায়টির নাম হলো কোরিলেশন অ্যানালাইসিস। এই কোরিলেশন অ্যানালাইসিস অধ্যায়টি নিয়ে আজকে একটি অঙ্ক করব। সবাই একটু অঙ্কের দিকে তাকাও। ফাইন্ড দ্য র্যাঙ্ক কোরিলেশন কো ইফিসিয়েন্ট ফ্রম দ্য ফলোয়িং। এখানে কোরিলেশন বের করতে হবে। এক্স এবং ওয়াইয়ের দুটি তত্ত্ব রয়েছে। এক্সের তত্ত্ব 10, 15, 12, 18, 20, ওয়াইয়ের তত্ত্ব 5, 8, 4, 10, 9। এই তত্ত্ব থেকে আমাদেরকে র্যাঙ্ক কোরিলেশন বের করতে হবে। এখন আমরা একটি সক তৈরি করে নিই। এই সকে মার্কস ইন ম্যাথ, এক্সের তত্ত্বকে আমরা ধরে নিছি মার্কস ইন ম্যাথ, ম্যাথের নম্বর, এই এক্সের তত্ত্বগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এই এক্সের তত্ত্ব থেকে আমাদেরকে র্যাঙ্ক বের করতে হবে। এখানে মানের ক্রমানুসারে যে নম্বরটি বড় তাকে র্যাঙ্ক একের ভিতরে রাখতে হবে, এরপরে যেটা রয়েছে তাকে দুইয়ের ভিতরে রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে মানের ক্রমানুসারে, অর্থাৎ বড় থেকে ছোট এইভাবে সাজালে 20 সবচেয়ে বড়, তার র্যাঙ্ক 1, এরপর 18, তার র্যাঙ্ক 2। এভাবে আমি র্যাঙ্কগুলো সাজিয়ে নিয়েছি। তদ্রূপ মার্কস ইন ম্যানেজমেন্ট, ওয়াইয়ের তত্ত্বকে আমি মার্কস ইন ম্যানেজমেন্ট ধরেছি। এই তত্ত্বের মধ্যে যে নম্বরটি সবচেয়ে বড়, যেমন এখানে 10 সবচেয়ে বড়, তার র্যাঙ্ক আমি ধরেছি 1, এরপর 9, তার র্যাঙ্ক ধরেছি আমি 2। এইভাবে আমি র্যাঙ্কগুলো সাজিয়ে নিয়েছি। তারপরে যে গতি রয়েছে সেটা হলো র্যাঙ্ক ডিফারেন্স। এটা সূত্র হলো ডি সমান আর ওয়ান মাইনাস আর টু। এখানে আর ওয়ানের মান 5, আর টুর মান 4। এই 5 থেকে 4 বিয়োগ করেছি হয়েছে 1, আবার 3 থেকে 3 বিয়োগ করেছি হয়েছে 0, 4 থেকে 5 বিয়োগ করেছি হয়েছে -1। এভাবে আমি এই গড়টা করে নিলাম। সর্বশেষ গড়ের নাম হলো ডি স্কোয়ার, অর্থাৎ ডি এর গড়ের উপর স্কোয়ার দিতে হবে। এখানে 1 রয়েছে, 1-এর উপরে স্কোয়ার হলে 1, 0-এর উপরে স্কোয়ার হলে 0, -1-এর উপরে স্কোয়ার হলে 1, 1-এর উপরে স্কোয়ার হলে 1, -1-এর উপরে স্কোয়ার হলে 1। এভাবে আমি ডি স্কোয়ার গড়টি পেলাম। এখন ডি স্কোয়ার গড়টি আমাকে যোগ করতে হবে। সামেশন ডি স্কোয়ার সমান 4, আর এখানে রয়েছে এন সমান 5। তাহলে আমরা এখন সূত্রটি বসিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীরা, সূত্রটি হলো উইন র্যাঙ্ক কোরিলেশন সমান 1-6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু এন স্কোয়ার -1। এই তত্ত্বের মধ্যে আমাদেরকে এন সমান 5 আর ডি স্কোয়ার সমান 4 বসিয়ে নিতে হবে। আমরা যখন এভাবে বসিয়ে নিব তখন ক্যালকুলেশন করে এই মানটা পেয়ে যাব, আর সেটাই হবে র্যাঙ্ক কোরিলেশন। ধন্যবাদ সবাইকে।